নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার অ্যান্ড ডটার্স কিচেনের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি আপনাদের সাথে যে নতুন রেসিপিটি শেয়ার করব সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়ার জন্য এখানে 6 টুকরো ইলিশ মাছের মাথা ভেজে রাখা আছে। এখানে প্রায় 1 কিলো পুঁই শাক ধুয়ে বানিয়ে রাখা আছে। রয়েছে সমস্ত রকমের সবজি, আলু, পটল, বেগুন, কুমড়ো, ঝিঙে। রয়েছে 2টো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কাটা, অল্প একটু আদা পেস্ট, 7-8 কোয়া রসুন কুচি করা, আর 4টে কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য রয়েছে 5 ফোড়ন তেজপাতা আর 2টো লাল শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে রয়েছে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। পুরো রান্নাটা মাছ ভাজার তেলের মধ্যেই হবে। মা মাছ ভাজার তেলের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মা ফোড়নগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে লাল শুকনো লঙ্কা দেওয়া হলো, এরপর তেজপাতা দেওয়া হলো, 5 ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো ফোড়নের মধ্যে। এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। রসুনটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এবার আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো। আদা রসুন আর পেঁয়াজটা একটুখানি ভেজে নেওয়া হচ্ছে, হালকা নরম করে একটু ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মা পুঁই শাক দিয়ে দিচ্ছে। এবার মা সব সবজিগুলো দিয়ে দিচ্ছে। মিশিয়ে নেওয়া হচ্ছে সবজিগুলোর সাথে সবকিছু। এবার একে একে নুন, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর চিনি দিয়ে দেওয়া হলো। এবার একটু অল্প জল দিয়ে দেওয়া হলো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার সবজিগুলো হওয়ার জন্য ঢেকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। দেখো, ঢাকনাটা সরানোর পরে পুঁই শাকের বর্তমান পরিস্থিতি। এই পর্যায়ে এসে মা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে। দেখো, পুঁই ছাঁচড়া সম্পূর্ণ তৈরি। এবার মা একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছাঁচড়া। বন্ধুরা, যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।